মমতা ব্যানার্জি অনেকদিন ডাক দিয়েছেন পুরনোদের সম্মানের সাথে দলে ফেরাতে হবে। সেই উদ্দেশ্যকে সামনে রেখে 15ই আগস্টের দিন থেকে সাঁইথিয়া শহর তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি বর্তমানে তৃণমূলের চেয়ারম্যান মানস সিংহ উদ্যোগে পুরনো দিনের লড়াকু সৈনিক যারা শারীরিক অক্ষমতা হোক বা কোনো কারণে হোক দল থেকে দূরে সরে রয়েছেন তাদের সম্মাননা প্রদান করা হলো। মোট 58 জনকে স্বীকৃতি প্রদান করা হলো। প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে একটি স্মারক, উত্তরীয়, পুষ্পস্তবক, মিষ্টি আরও অনেক উপহার পুরনো তৃণমূলীদের হাতে তুলে দিল। সম্মান পাওয়া এক প্রবীণ তৃণমূল কর্মী বরুণ দত্ত জানান, এই সম্মান পেয়ে আমি খুবই আপ্লুত। কোনোদিন এইভাবে দলের কাছ থেকে সম্মান পাব ভাবতে পারিনি। 1998 থেকে দল করেছি, এর মতন প্রাপ্তি আর কোনোদিন হবে না। শহর তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান মানস সিংহ জানান, অনুব্রত মণ্ডলের আশীর্বাদ মাথায় নিয়ে আগামী দিনের লড়াইকে সুসংবদ্ধ করতে আমাদের এই উদ্যোগ। জননেত্রী মমতা ব্যানার্জির যে ডাক দিয়েছেন 2021 সালকে সামনে রেখে পুরনোদেরকে আবার সসম্মানে দলে নিয়ে এসে দলকে আরো সংঘবদ্ধ করার জন্য আমাদের বীরভূম জেলার কাণ্ডারী তথা লৌহমানব অনুব্রত মণ্ডলের আশীর্বাদ নিয়ে আমরা পুরনোদের বাড়ি বাড়ি গিয়ে সংযোগ সংস্থাপন করছি। তাদেরকে আমরা শ্রদ্ধা এবং স্মারক উপহার দিয়ে তাদেরকে দলে আনার একটা আমাদের প্রচেষ্টা 2021কে সামনে রেখে। হ্যাঁ, ভালোই লাগছে, খারাপ লাগার কথা না। পুরনো দিনের কর্মী, খারাপ লাগবে কেন? আচ্ছা, আপনি কতদিন ধরে পার্টি করে পার্টিতে যুক্ত ছিলেন তৃণমূল কংগ্রেস? এই জন্মলগ্ন থেকে, যেদিন থেকে পার্টি, আগে থেকে যখন ফর্মেশন হয়নি তখন থেকে লড়াই করে এসছি। দুর্দিনের টাইমে বামফ্রন্ট শাসনকালেই তো লড়াইটা হয়েছে, সেই সময়ে কর্ণপাত করেছি। আপনার নাম? আমার নাম বরুণ কুমার দত্ত।